কুত্তা আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বন্যার দ্বিতীয় দিন, তো কেমন কি কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল একটু লুচি আর আলুর তরকারি করেছিল, সেটাই খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। দেখো এখন আমাদেরকে এইভাবে পার হতে হবে, আর এখানে সাধারণ মানুষেরা এইভাবেই পার হয়। তো তোমাদের যারা পার হওনি কোনোদিন তাদের ভয় লাগতে পারে, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে দোকানে চলে আসলাম, তো দোকানে কিছু কেনাকাটা করার ছিল। তো এখানে ভিড় থাকতে থাকতে তোমাদেরকে আমি এই দিকে নদী দেখাতে চলে আসলাম। দেখো এই নদীতেও খুবই রেস ছিল, আর এখানে দেখো এখন জাল বিক্রি করছিলো। আর আমাদের এখানে বন্যা বাড়ার সাথে সাথে জাল কেনা বা মাছ ধরার নেশাটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। আমরা এই বাজারের মাঝে চলে আসলাম, এসে দেখলাম যে এখনও দুর্গাপুজোর প্যান্ডেল করা বন্ধ হয়নি, কারণ এই বাজারের মধ্যেই প্যান্ডেল দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়, আর এখানে প্যান্ডেলের কাজ চলছে, অথচ এদিকে জল ভর্তি হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এদিককার পরিস্থিতি কিরকম কি। তো চলো এবারে সবজির দাম কিরকম কি ধারা, তার সাথে সাথে আমরাও কিছু সবজি বাজার করে নেব। তো মা করবে আর আমি শুধু ভিডিও করবো। তো চলো দেখো জিজ্ঞেস করো শশা কত করে। বেগুন কত করে? ২১০। বেগুন ৫০ টাকা কিলো আর উচ্ছে ৩০ টাকা কিলো। এখন আমরা বাজার থেকে চলে এসেছি, আমি আর মা গিয়েছিলাম বাজার, অনেক কিছু বাজার করেছি। তো তোমাদেরকে সবজি দামও দেখাচ্ছিলাম, মোটামুটি একটা ঠিকঠাক দামেই আছে। আর এখন মা রান্না বসে দিয়েছে, কারণ আগে আগে মাকে পার করে দিয়েছিল, এখন আগে ফ্রেশ হয়ে নেব। তো চলো সেই কখন সকালবেলা গিয়েছি, ফোনে চার্জ ফার্জ ছিল না, কারণ কালকে কারেন্ট যাওয়ার কথা ছিল না, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাতেই কারেন্ট চলে গেছিলো, তাই আমাদের প্রবলেমে পড়ে যেতে হয়েছে, কারণ আমার ফোনে তো সেভাবে চার্জ ছিল না, ঘুমিয়ে গেছিলাম। তো চলো এখন সান্টান করে আগে ফ্রেশ হয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। আমরা বন্যার বাজারের ফিস্ট করছি, বলো কাকি আমরা মাংসের ফিস্ট করছি নি গো। বন্যাতে মানুষ মানে আজকে আমরা শেষ মাংস খাবো, মানে শেষ শেষ খাওয়া নয়, মানে হচ্ছে আমাদের ভিটাই মাংস রান্না করতে নেই, আজকে মাংস রান্না শেষ, ঠিক আছে। এরপর থেকে আমাদের আর মাংস রান্না হবে নি। এই যে দেখতে পাচ্ছ উড়িমারে কতগুলো গেট, জলকে আবার নেমেই পড়বো। আমাদের আগে রান্না হতো এই যে আমাদের গোয়াল চালা, ওখানে একটা আমাদের উনুন করা ছিল, ওখানে আগে আমাদের রান্না হতো, গ্যাস না মিলিয়ে এসে রান্না হতো। কিন্তু এখন দেখো আমাদের ওখানে গরু আর নেই, গরুকে উপরে তুলে নেওয়া হয়েছে, কীরকম অবস্থা দেখেছ। আর এই যে আজকে আমার অনেক ইচ্ছা ছিল, অনেক দিন মাংস খাইনি, বলি নিচে নামিয়ে হলেও আজকে শেষ মাংস আমরা খাবো, কারণ এখনও জল বাড়ছে, ওখানকে জল উঠে যাবে যেটা মানে বলছে সবাই। তো ওই জন্য আজকে আমাদের মাংস রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করি। তো চলো তারপর মায়ের মাংস রান্না হয়ে গেছে, আর আমি একটু বাটিতে করে নিয়ে ভাজ ভেটে খাচ্ছিলাম। তারপর আমার হলো না, আমি দিচ্ছে গেলে তুমি ডোঙায় বসে বসে খাবো, একটি পাচ্ছ আমি কেরামতি করছিলাম। এখানে মা তাকে ভাত দিয়ে দিয়েছে, আর এখানে ডোঙা ভাজা আর মাংস আমাদের ফেমাস খাবার, এই ডোঙা ভাজাটা এমন দিনে হয়। মানুষ খেতে পায়নি আর আমাদের মাংস খাওয়ার পরে স্প্রাইট খেতে হবে, না থাম্বস আপ খেতে হবে। হ্যাঁ ফ্রিজে ছিল, গা খুলে খাচ্ছিল, এই যে মালগুলো বের, সরি সরি আমার ভাই বের করে নিল। এখন A few moments later. আজকে বাজার করতে গিয়ে আমি অনেক কটা ম্যাগি কিনেছিলাম, আর সেই ম্যাগিগুলোকে নিয়ে একটু এদিক ওদিক করছিলাম দেখতে পাচ্ছ। আর এখানে আমার বাবা আমাকে হেল্প করছে, বলছে এইভাবে পড় ওইভাবে পড়, তো এরকমভাবে দেখো কীরকম করছি, তো সে বাচ্চা হয়ে গেছি যেন, আর খুব মজা করছে। তো আমি এই বন্যাতে শুধু ম্যাগি খেয়ে থাকবো, তার জন্য এত আমি ম্যাগি কিনেছি। কারেন্ট না থাকলে এটাই হচ্ছে এখন আমাদের ভবিষ্যৎ। এই যে আমার মা এখন লম্পু হারকিন মুছামুছি করছে। সন্ধ্যাবেলার মুড়ি খাওয়া হচ্ছে, এখানে শশা সব অন্ধকারে কি দেখতে পাচ্ছে জানিনি কিরকম দেখতে লাগছে, আলু টালু মাখানো হয়েছে, মুড়ি খাওয়া হচ্ছে সবাই। হাতটা ছ্যাং লেগে যাক, হাতে ছ্যাং লেগে ঢেম ঢেম। দিদি তুমি ভালো, ওই দিদি তুমি ভালো, আবার বলছিস সরি বল,
তুমি একটা নেমা তুই আমাদের ঘর থেকে পালিয়ে যা চল যা তুই তোর ঘর পালা তুই আমাদের ঘরে কেন এসছো আমার মা কোয়া দেবে তোর মা আমাদের ঘর থাকবে তুই পালিয়ে যা তুই পালিয়ে যা তো গাইস এখন আমাদের এরকম মজ মস্তি করে না খুব খারাপ ভাবে দিন কাটছে দাঁড়ান চাচার লাইট আছে চার্জার লাইটের একটুখানি চার্জ সাথে চার্জটা বাঁচি বাঁচি রাখা হচ্ছে আর লম্ফ জেলে আমাদের মানে সময়টা কাটানো হচ্ছে কি তো চলো আমাদের এই তো এরকম ভাবে রাত তো কাটবে দিনও কেটে যাবে চুপ কর না চুপ করবি তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হচ্ছে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা ও বাবা ওকে বলতে হয় টাটা টাটা কর